সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। মিলিত বলে রুশ বিমান ঘাটিতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা। মোদি ও যোগীকে খুনের হুমকি, কোনো থেকে গ্রেপ্তার নাবালক স্কুল ছাত্র। আমেরিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট, যুদ্ধবিমান মোতায়েন করে হুঁশিয়ারি চীনের। তাইওয়ানের ব্যাপারে চীনকে কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান আমেরিকার। মিয়ানমারের প্রতিরোধ বাহিনীর হামলায় 10 জান্তা সেনা নিহত। নাগরিকদের সঙ্গে বন্দুক রাখার নির্দেশ দিলেন ইসরায়েলের পুলিশ কমিশনার। এবং পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করল এরদোগানের মিত্র MHP। দর্শক, তাইওয়ানের ব্যাপারে সামরিক চাপ প্রয়োগ না করে কূটনৈতিক পন্থা অবলম্বনের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। মেলিতোপোলে রুশ বিমান ঘাটিতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের দক্ষিণে ঝাপুরিজিয়া অঞ্চলে রাশিয়ার দখলকৃত মেলিতোপোল শহর একটি বিমান ঘাটিতে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। ক্রিমিয়ায় রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত অঞ্চলটিকে ইউক্রেনে পাল্টা আক্রমণের সম্ভাব্য প্রধান লক্ষ্য মনে করছেন অনেকে। শহরটি সাবেক ইউক্রেনীয় মেয়র ইভান ফেডোরভ বলেছেন, মেলিতোপোল একটি রুশ বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে। দখলকৃত অঞ্চলটির মস্কো মনোনীত কর্তৃপক্ষ বলছে, মার্কিন হিমার্স রকেট থেকে নিক্ষেপ করা 6টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, হিমার্স রকেট থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার প্রযুক্তি নেই রাশিয়ার। এ নিয়ে সম্প্রতি তৃতীয়বারের মতো হামলা হলো শহরটিতে। ফেডোরভ বলেছেন, এর আগে বুধবার 5 এপ্রিল রেলওয়ের একটি গুদাম ও একটি রুশ সামরিক বিমান ঘাটির কাছে বিস্ফোরণ ঘটে। 2 দিন আগে একটি গাড়িতে বোমা হামলায় গুরুতর আহত হন রুশ কর্মকর্তা মাক্সিম জুবারেভ। এসব হামলার দায় স্বীকার না করলেও রুশা দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে কাজ করছে কিয়েভ। ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর প্রথম দিকে মেলিতোপোল শহরটি দখল করে নিয়েছিল রুশ বাহিনী। অঞ্চলটির কাছে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে 2014 সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগের জন্য কার্চ প্রণালীর উপরে একটি সেতু তৈরি করে রাশিয়া। অঞ্চলটিতে ইউক্রেনীয় হামলাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা, কেননা এই সেতুটি ধ্বংস করতে পারলে আজব সাগরের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে কিয়েভ। আজব সাগরের উত্তর তীর থেকে সহজেই কার্চ প্রণালীতে অবস্থিত রুশ সেতুটিতে হামলা চালাতে পারে ইউক্রেন। গত বছর অক্টোবরে এক বোমা বিস্ফোরণে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল সেতুটির। মেরামতে এখনও কাজ করছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুত, মারিনকা ও আবদিপকা শহরগুলোতে রুশ আক্রমণ প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিয়েভ। বেশ কয়েক মাস ধরে রাশিয়া বাকমুত দখলে জোর চেষ্টা চালালেও পুরোপুরি দখল করতে পারেনি এখনো। রুশ ভাড়াটে বাহিনী ওয়াগদার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বৃহস্পতিবার 6 এপ্রিল বলেছেন, ইউক্রেনীয় সেনারা এখনো বাকমুত ছাড়েনি। তিনি আরো বলেন, অস্ত্র সরবরাহ সহ অঞ্চলটিতে রুশ বাহিনীকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প সমৃদ্ধ ডনেস্ক অঞ্চলের শহর বাকমুত, এক রুশ দূত বলেছেন, বাকমুত দখল যুদ্ধের গতি নির্ধারণ করবে। এই শহরটি একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে রয়েছে মহাসড়ক। এসব মহাসড়ক ডনবাসের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পর্যন্ত সংযুক্ত, যেমন ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্ক। মোদি ও যোগীকে খুনের হুমকি, লখনৌ থেকে গ্রেপ্তার নাবালক স্কুল ছাত্র। যে কোনো মুহূর্তে হত্যা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, এমনই হুমকি ভরা ইমেল একটি সংবাদ মাধ্যমের অফিসে পাঠানো হয়েছিল। অবশেষে সেই ইমেল প্রেরকের খোঁজ পেল নয়ডা পুলিশ। জানা যায়, স্কুল ছাত্র মোদী ও যোগীর প্রাণনাশের হুমকি দিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। নয়ডার পুলিশ কমিশনার রজনীশ বর্মা জানান, গত 5 এপ্রিল এই ঘটনায় একটি FIR দায়ের করা হয়। তারই ভিত্তিতে শুরু হয় তদন্ত। সাইবার টিম খতিয়ে দেখছিল কোন ঠিকানা থেকে হুমকিতে ভরা ইমেলটি পাঠানো হয়েছিল। জানা যায়, উত্তরপ্রদেশের লখনৌর চিনহাট এলাকা থেকে ইমেল পাঠানো হয়েছিল সংবাদ মাধ্যমের অফিসে, যেখানে মোদি এবং যোগীকে খুনের হুমকি দেওয়া হয়। ইমেলের সূত্র ধরে খোঁজ মেলে অভিযুক্ত স্কুল ছাত্রের। পুলিশ জানতে পারে, 16 বছরের নাবালক বিহারের বাসিন্দা, 11 শ্রেণী থেকে 12 শ্রেণীতে সবে মাত্র উত্তীর্ণ হয়েছে সে। তাকে শুক্রবার সকালে চিনহাট এলাকা থেকে গ্রেপ্তার করে নয়ডা নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত নাবালক হয় তাকে জুবেনাল কোর্টে পেশ করা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশ জানায়, সংবাদ মাধ্যমে প্রথমে পুলিশকে হুমকি ইমেলের মাধ্যমে জানায়, তারপরই তদন্ত শুরু হয়। ঠিক কোন উদ্দেশ্যে স্কুল ছাত্র এই হুমকি ইমেল পাঠিয়েছিল, কিংবা এর নেপথ্যে আর কেউ রয়েছে কিনা, সে বিষয়টিও জানার চেষ্টা করছে পুলিশ। আমেরিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট, যুদ্ধবিমান মোতায়েন করে হুঁশিয়ারি চীনের।
আমেরিকার প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসের তাইওয়ান সফরের পর থেকেই ক্ষুব্ধ ছিল চীন। তাইওয়ান প্রেসিডেন্ট আমেরিকা সফর ঘিরে বেইজিং এর ক্ষোভ আরো বেড়েছে। এই সফরের পরিণতির হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। সেই সঙ্গে তাইওয়ান দ্বীপের কাছে চীনা সেনার যুদ্ধ বিমানের চক্কর দেওয়া কয়েক গুণ বেড়ে গিয়েছে। আগামী দিনে সে পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন গিয়েছেন আমেরিকায়। সেখানে গিয়ে আমেরিকার হাউস স্পিকার কেবিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন তিনি। এই বৈঠককে বিপজ্জনক আখ্যা দিয়েছে চীন। এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমেরিকা হাউস স্পিকার ক্যামেটি আমেরিকার তৃতীয় সর্বোচ্চ অফিসিয়াল, তার সঙ্গে তাইওয়ান প্রেসিডেন্টের বৈঠকের যথেষ্ট তাৎপর্য রয়েছে। আমেরিকার মাটিতে তাইওয়ান প্রেসিডেন্টের সঙ্গে এরকম উচ্চ পর্যায়ের বৈঠক গত এক দশকে হয়নি। হাউস স্পিকারের পাশাপাশি রিপাবলিকান ও ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সঙ্গেও বৈঠক করেছেন তাইওয়ান প্রেসিডেন্ট। স্বাভাবিকভাবে চীনের আগ্রাসী মনোভাবের মোকাবেলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। এই বৈঠকের পর ম্যাকার্থিকে সঙ্গে নিয়ে তাইওয়ান প্রেসিডেন্ট বলেছেন, কাঙ্ক্ষিত শান্তি বজায় রাখা আমরা যে গণতন্ত্র তৈরি করছি তা রক্ষার জন্য আজ আমাদের একাধিক বাধার মুখোমুখি হতে হয়। এই বাধার বিরুদ্ধে চলার গোপন নেই। চীনকে কটাক্ষ করে যে এই বার্তা তাইওয়ান প্রেসিডেন্ট দিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের। এরপরে আমেরিকা তাইওয়ানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন চীন। ভবিষ্যতের জবাব চীন দিলে তার মোকাবেলা করা কঠিন হবে বলে হুঁশিয়ারি বেইজিং এর। পাশাপাশি তাইওয়ানের আকাশে চীনা সেনারা যুদ্ধ বিমানের উপস্থিতি বাড়িয়েছে বেইজিং। তাইওয়ানের ব্যাপারে চীনকে কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান আমেরিকার। তাইওয়ানের ব্যাপারে সামরিক চাপ প্রয়োগ না করে কূটনৈতিক পন্থা অবলম্বনের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। চীনের স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেবিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করার পর সম্প্রতি তাইওয়ান উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, আমরা তাইওয়ানের উপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করতে বেইজিং এর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এর পরিবর্তে অর্থ বা কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি। দাবি করেন, যে কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে আমেরিকা চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে। তাইওয়ানের উপর সার্বভৌমত্ব মালিকানা দাবি করে চীন। তাইওয়ান ইস্যুতে এক চীন নীতি প্রণয়ন করেছে বেইজিং এবং আমেরিকা সহ বিশ্বের বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করে। কিন্তু নিয়মিতভাবে মার্কিন সরকার তাদের রাষ্ট্রীয় নীতি লঙ্ঘন করে এবং চীনের বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করে। আমেরিকা এবং চীনের মধ্যে যে বৈরী সম্পর্ক বিরাজ করে তার প্রধান কারণ এই তাইওয়ান ইস্যু। বুধবার ম্যাকার্থি এবং শাইয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা আগে চীন তাইওয়ান প্রণালীতে বিমানবাহী যুদ্ধজাহাজ শান্ডং পাঠায়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কিও চেং জানিয়েছেন, চীনের বিমানবাহিনীর যুদ্ধজাহাজটি তাইওয়ান উপকূল থেকে 370 কিলোমিটার দূরে অবস্থান করছে। মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলায় 10 জান্তা সেনা নিহত। মিয়ানমারের সাগাইং অঞ্চলে সরকার বাহিনী এই প্রতিরোধ বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় প্রতিরোধ বাহিনীর হামলায় 10 জান্তা সেনা নিহত হয়েছে। শুক্রবার 7 এপ্রিল বার্মা নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। চলতি সপ্তাহে 2 এপ্রিল সাগাইং প্রদেশের কালাই টাউনশিপের তুইঙ্গো গ্রামের কাছে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। জান্তা সেনা একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল, সে সময় তাদের উপর হামলা চালায় বিদ্রোহী যোদ্ধারা। জান্তা সেনারাও পাল্টা হামলা চালায়, তবে তাতে প্রতিরোধ বাহিনীর কেউ হতাহত হয়নি। এদিকে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কারেন রাজ্যে বাহিনীর সঙ্গে দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নতুন করে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। এতে ওই অঞ্চলে হাজার হাজার বাসিন্দা প্রতিবেশী দেশ থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছেন। শুক্রবার 7 এপ্রিল থাইল্যান্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের গণতন্ত্রপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ের মধ্যে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছেন। থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কারেন প্রদেশের মায়াবতী শহরের আশপাশের অঞ্চলকে কেন্দ্র করে বর্তমানে তুমুল সংঘর্ষ চলছে। 2021 সালে ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে, ফলে নতুন করে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। থাইল্যান্ডের দিকে তাক করে প্রদেশের কর্মকর্তারা বলেছেন, 10টি এলাকা জুড়ে প্রায় 3,998 জন লোক থাইল্যান্ডের অস্থায়ী আশ্রয়ে পালিয়ে এসেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। থাইল্যান্ডের ইংরেজি সংবাদপত্র খাওসত ও বিবিসি বার্মিস জানিয়েছে, জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির সশস্ত্র যোদ্ধারা মিয়ানমারের একটি সীমান্তরক্ষী চৌকিতে হামলার পর উভয় পক্ষের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতব্য কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে অনেক মানুষ সীমান্ত অতিক্রম করছে এবং কেউ কেউ সীমান্তের মিয়ানমার অংশে অপেক্ষা করছে। আশ্রয় খোঁজে থাকা এসব মানুষের কাছে পর্যাপ্ত পানীয় জল নেই বলে তিনি জানান। ন্যাশনাল লিবারেশন আর্মি বা KNLA এর মতো কিছু সশস্ত্র গোষ্ঠী কয়েক দশক ধরে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। 2021 সালে ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে জেনারেলদের ক্ষমতা ছাড়তে বাধ্য করার জন্য অভ্যুত্থান বিরোধী
গোষ্ঠীগুলোর সঙ্গে তারাও যোগ দেয়। 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে অন্তত 7.5 লাখ উদ্বাস্তু রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে। এ পর্যন্ত দেশটি 34টি আশ্রয় শিবিরে সব মিলিয়ে অন্তত 11 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে রোহিঙ্গারা প্রায়ই ছোট ছোট নৌকায় করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। এতে নৌকাডুবিতে অনেকের মৃত্যুও হচ্ছে। নাগরিকদের সঙ্গে বন্দুক রাখার নির্দেশ দিলেন ইসরায়েলের পুলিশ কমিশনার। ইসরায়েলের নাগরিকদের নিজেদের কাছে অস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন দেশটির পুলিশ কমিশনার ইয়াকুব সাপ্তাই। উত্তরাঞ্চলীয় জর্ডান ভ্যালিতে 2 ইসরায়েলি নারী খুনের শিকার হওয়ার পর এমন ঘোষণা দিয়েছেন তিনি। ইয়াকুব বলেন, এটি এমন একটি হামলা যা আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদের হুমকি কতটা প্রাসঙ্গিক। এই হুমকি মোকাবেলা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। তারপর আমি সকল নাগরিকদের সঙ্গে অস্ত্র রাখার আহ্বান জানাচ্ছি। যাদের কাছে লাইসেন্স করা বন্দুক রয়েছে এবং যাদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ রয়েছে, তারা এখন থেকে বন্দুক নিজেদের সঙ্গে রাখবেন। পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করল এরদোগানের মিত্র MHP। আগামী 14 মে তুরস্কের পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি বা MHP। প্রার্থী তালিকা জমা দেওয়ার সময়সীমার 2 দিন আগে শুক্রবার সুপ্রিম ইলেকশন কাউন্সিল বা YSK-এর কাছে এ তালিকা জমা দিয়েছে দলটি। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা AK পার্টির নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্সের অংশ MHP। এরদোগানের নেতৃত্বাধীন তুরস্কের 600 আসনের ঘোষণা করা হয়েছিল এই দল থেকে। এতে 48টি আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। দলটির প্রার্থী তালিকায় বর্তমানে সংসদের দায়িত্ব 5 সদস্যের নাম রয়েছে। তারা হলেন বুরসা প্রদেশের আইন প্রণেতা মুস্তফা হিদায়ত বাহাবুলু, কোনিয়া প্রদেশের আইন প্রণেতা এসিন কারা, মার্সেলের পক্ষে বাকিম সিমসেক, মেতিনুরুল্লাহ সাজাক এবং সেফার আইকান যথাক্রমে এসকিহির এবং কাহরামান মারাসের আইন প্রণেতা। সংসদে আসনের জন্য মনোনীত নতুন নামগুলোর মধ্যে রয়েছেন ওজলেম বালসি, যিনি পাবলিক ব্রডকাস্টার TRT-তে একটি জনপ্রিয় টিভি শো দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তুর্কি ইতিহাসে বিশেষজ্ঞ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইলিয়াস তোপসাকালকে উত্তর তুরিয়ার সামসুন শহর থেকে মনোনীত করা হয়েছে। MHP ডেপুটি চেয়ারম্যান ফিলিস কলি এবং পোলিও ইলিকো প্রথমবারের মতো মনোনীত হন। আমসিয়া প্রদেশের মেয়র মেহমেদ সারিও মনোনীত হয়েছেন, নতুন নামগুলোর মধ্যে রয়েছেন। YSK-তে পৌঁছানোর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফেটি ইলদিস বলেন, আসন্ন নির্বাচনের জন্য তাদের তালিকায় 600 জন প্রার্থীর মধ্যে 90 জন মহিলা প্রার্থী রয়েছেন এবং 195 জন প্রার্থীর বয়স 26 থেকে 40 বছরের মধ্যে। তিনি বলেন, তাদের তালিকায় 16 জন প্রতিবন্ধী প্রার্থীও রয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।